হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। সো গাইস, আজকে আমরা একদম অন্যরকম ভিডিও নিয়ে চলে এসেছি। এরকম ভিডিও হয়তো তোমরা এখনও দেখোনি। সো এখন একটা গান খুবই খুবই ভাইরাল হচ্ছে, সেই গানটা হলো, সো গাইস, এই কাঁচা বাদাম গানের মধ্যেও বলেছে, ভাঙা ফোন, সিটি গোল্ডের চেন, হাতের চুড়ি, এইগুলো বদল করে কাঁচা বাদাম নিতে পারবে। সো আমাদের এখানেও আজকে সেই রকমই নিয়ম আছে। সো এই বোতলটা যখন ঘোরাবো, তখন যে কোনো একটা খাবার পড়বে, যেই খাবারটা পড়বে সেটা তো তাকে খেতে হবে, আর সেই খাবারটা এখান থেকে আমরা সরিয়ে নেব। আর যখন এই ভাঙা ফোন, সিটি গোল্ডের চেন, চুড়ি যখনই পড়বে, তখনই আমরা এখান থেকে বাদামটা খেতে পারবো, আর সেই জিনিসটা এখান থেকে সরিয়ে নেব। সো গাইস, এবার আমরা খেলাটা শুরু করি, আর আমরা টস করে এখানে খেলা শুরু করব। কে প্রথমে খেলবে সেটা আমরা টস করে সিলেক্ট করব। সো এবার আমরা টস খেলি। তো তুই কি নিবি, হেড না টেল? আমি হেড। এখানে টেল পড়েছে, তোমরা দেখতে পাচ্ছ অবশ্যই। সো প্রথমে আমি ঘোরাই। সো এখানে আমার জেলি জেলি, পড়েছে, আমি এবার জেলিটা খাই। এটা খুলতে পারছি না, আমরা এখানে অল্প অল্প করে খাবো, নাই সব কিছু খেতে গেলে প্রচুর টাইম লাগবে। আর আজকে আমরা মেনলি কাঁচা বাদামের জন্য খেলছি। সো কার প্রথমে কাঁচা বাদামটা পড়ে সেটা দেখতে থাকো তোমরা। আর এখানে আমি জেলিটা সরিয়ে রাখি, এটা ঘুরিয়ে এদিক থেকে রাখি। না, এবার তুই খেল। এবার আমি খেলবো। আমার লজেন্স পড়েছে, তো আমি এবার লজেন্সটা নিয়ে নিই। আমিও সবটা খেতে পারবো না, নাহলে ভিডিওটা লম্বা হয়ে যাবে, তো আমি একটাই খাবো। সো আমি এবার বাটটাও এখান থেকে সরিয়ে নিলাম। তো আমি আবার ঘোরাই, হলো না, স্কুল ব্যাগ হয়ে গেছে আমি। ও এবার ও ঘোরাক। সো গাইস, ওরও আমার কিছু পড়িনি, এবার আমি আবার ঘোরাবো। আমার এখানে ভাজা বাদাম পড়েছে, তো আমি ভাজা বাদামটা এবার খাই। আমি বাদামের বাটিটা এখান থেকে সরিয়ে রাখি। দু সাইডে দুজনে রাখি, নাই আমার জিনিসগুলো ও আবার নিয়ে নেবে। এগুলো আমার জিনিসগুলো আমি খাবো, আর ওর জিনিসগুলো ও খাবে। সো এবার ও ঘোরাক। আমি ঘোরাব, দেখি আমার কি পড়ে। আমার ভুজিয়া পড়েছে, তো আমি একটা তুলে নিচ্ছি। সো আমার ভুজিয়াও আমি এপাশে রাখি, নাহলে আমার ভুজিয়া যদি তুমি আবার ভাগ বসাও, বসাবো তো ভাগ, আমি তো পরে যাব আমি না, ঠিক খেয়ে নেবো। আমি লুকিয়ে রাখবো। সো গাইস, আমি আবার ঘোরাই। আমার একটাও ভালো জিনিস পড়ছে না, সব ভালো জিনিসগুলো ওর পড়ছে। আমার খুব এখন রাগ হচ্ছে ওর উপরে। সো এবার আমি ঘোরাচ্ছি। আমার এখানে ভাঙা ফোন পড়েছে, সো
এই ভাঙা ফোনের জন্য এখানে কাঁচা বাদাম আছে। এবার আমি কাঁচা বাদামটা নিই। আজকে তো আমরা মেনলি কাঁচা বাদামের জন্য ভিডিওটা করছি, আর ফার্স্টেই আমি কাঁচা বাদাম পেলাম। এবার ফোনটা এখান থেকে সরিয়ে নিই। তো দেখ, তোর আগে আমি প্রথমে কাঁচা বাদামটা পেলাম। না, এবার তুই এবার কর। ঠিক আছে ঠিক আছে, তুমি এবার পেয়েছো, পরের বার দেখা যাবে। আমার ভাজা ছোলা পড়েছে। আমি ওটা সরিয়ে রাখি, নাহলে তুমি যদি আবার নিয়ে নাও। আমার ওটা ভালো লাগে না, ওটা তুই খা। ঠিক আছে, তুমি এবার খাও। সো এবার আমি আবার ঘোরাচ্ছি। আমাদের এখানে এখন বুট আছে, আর এই বুট একবার যে খাবে তার দাঁত পুরো শেষ হয়ে যাবে। এই বুটগুলো ব্যাপক শক্ত হয়, সো এগুলো আমরা এবার সরিয়ে সরিয়ে নিই। তো এবার আমি ঘোরাচ্ছি। সো হলো না, বাটিটা ঠিক করে বসানো হয়নি, সেই জন্য হচ্ছে না। আমি বাটিটা ঠিক করে বসিয়ে নিই। সো বন্ধুরা, আমি আবার ঘোরাচ্ছি। তোমার হয়নি, এবার আমি ঘোরাবো, দেখি আমার কি পড়ে। এবার আমার কাঁচা বাদাম পড়েছে। এটা কি তোর কাঁচা, দেখে কাঁচা বাদাম মনে হচ্ছে নাকি? এটা তো স্মৃতিগোল্ডের চেন পড়েছে। সো এই চেনটা আমি সরিয়ে নিই, সাইডে রাখ। তো আর একবারই চান্স আছে কাঁচা বাদাম খাওয়ার। সো আগে কার ভাগ্যে এটা পড়ে? আমার এখানে মশলাদার বাদাম পড়েছে, এটা আমার খুবই ভালো লাগে। সো এটা আমি এখন খাবো না, আমি পরে খাবো, তোকে দেবো না, এটা আমি এখন সাইড করে রাখি। এবার তুই ঘোরা, আর দাঁড়া বাটিগুলো ঠিক করে রাখি। সো এখানে আর তিনটে জিনিস আছে, এখানে চুড়ি আছে, কটকটি আছে, আর বুট আছে। সো এবার তুই আবার ঘোরা। তো আমার সেই দাঁত ভাঙা বুটি পড়লো, তোমার এটা খেতেই হবে। কত শক্ত, তো আমি আর খেতে পাচ্ছি না, এটা আমি সরিয়ে রাখলাম। এবার তুমি ঘোরা। সো বন্ধুরা, এখানে আর দুটো জিনিস আছে, জানি না কার ভাগ্যে আজকে কোনটা আছে। সো এবার আমি ঘোরাচ্ছি। সো বন্ধুরা, আমার চুড়ি পড়েছে। সো আজকের তো উইনার আমি হলাম, কেন আমার দুইবার জিনিস পড়েছে, একবার ভাঙা ফোন পড়েছে আর একবার সিটি গোল্ডের চুড়ি পড়েছে। সো বন্ধুরা, আমি তো দুবার পেলাম, কেন এই কাঁচা বাদামগুলো সব আমি খাবো। কিসের জন্য? আমিও তো একবার জিতেছি, তাহলে এর ভিতরে আমারও তো ভাগ আছে। ওকে, তোকে অল্প কটা দিচ্ছি, হাত পাত, এইগুলোই তোর। এই এইগুলো হবে না তো, আরো দিতে হবে। না দেবো না, আমি তো দুবার পেয়েছি, তাতে এগুলো কি হয়েছে, সব আমি তো আমার। একবার পেয়েছি, আমাকে তো আরো দিতে হবে। আর দুটো ওকে দিলাম, এইগুলো দিয়েছে আমাকে, আমি একবার জিতেছি বলে। গজব বেজ্জতি হ্যায়। সো বন্ধুরা, এইগুলো সব আমি কালকে ভিজিয়ে খাবো, কারণ বেশি কাঁচা বাদাম খেলে তো আবার অসুবিধা হবে, সেজন্য সব আমি কালকে ভিজিয়েই খাবো। আর আমি এই কটাই ভিজিয়ে খাবো কালকে সকালে। সো বন্ধুরা, এই কাঁচা বাদামের ভিডিও তোমাদের কেমন লাগলো কমেন্টে কিন্তু তোমরা অবশ্যই জানাবে। আজকে ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে চ্যানেলটি কিন্তু অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে, আর বেল আইকনটা অল করে দেবে। আর আমাদের ভিডিওতে কিন্তু অবশ্যই একটা লাইক চাই। আর তোমরা
এই ভিডিওটা কিন্তু অবশ্যই সবার কাছে অনেক অনেক করে শেয়ার আর করবে। আমাদেরকে কিন্তু অবশ্যই সাপোর্ট করবে সব সময়। সো গাইস, যাওয়ার আগে তোমাদের একটা কথা আবার মনে করিয়ে দিচ্ছি, আমাদের চ্যানেলটি যদি তোমরা সাবস্ক্রাইব না করে থাকো তাহলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে। আর প্লিজ তোমাদের বন্ধুদেরকে কিন্তু শেয়ার করতে একদমই ভুলবে না। সো টাটা।